সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম নতুন বউকে নিয়ে কাদায় নেমে জড়াজড়ি করলেন স্বামী একই সাথে দুই স্বামীর সংসার করেন এই নারী বউ ফেরত পেতে গলায় পোস্টার লাগিয়ে শ্বশুরবাড়ির সামনে অনশন রাতভর খুঁজেও মিলল না কনের ঠিকানা বিয়ে না করিয়ে ফিরল বরযাত্রী যাত্রী আত্মহত্যা করেছিলেন ম্যারাডোনা এবার দেখুন বিস্তারিত সংবাদ নতুন বউকে নিয়ে কাদায় নেমে জরাজরি করলেন স্বামী বিয়ে শেষে ফটোগ্রাফির জন্য ব্যতিক্রমী কিছু করা চিন্তা করেছিলেন নবদম্পতি শেষ পর্যন্ত কাদার মধ্যে ফটোগ্রাফি করার সিদ্ধান্ত দুজনের কাদায় নেমে জড়াজড়ি করে ছবি তোলেন সেই ছবি আবার প্রকাশ করেন সামাজিক মাধ্যমে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে কাদার মধ্যে পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি করেছে কেরালার একটি সংস্থা তাদের ফেসবুক পেজ থেকে ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তবে অভিনব উপায়ে ছবি তুলতে গিয়ে কেরালার এই দম্পতি সমালোচনা বিতর্কের মুখে পড়েছেন নেটিজেনরা তাদের রূপে নিয়ে নানা প্রশ্ন তুলেছে কাদা পানিতে পরস্পরকে জড়িয়ে ধরে জোশে অনিশার ছবিগুলো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটিজেনরা কেউ বলেন মাটির কাছাকাছি থাকা দম্পত্তি অনেকে তাদের ব্যঙ্গ করতেও ছাড়েননি এছাড়া এমন পোস্ট ওয়েডিং ফটোগ্রাফির সমালোচনাও করেছেন অনেকে বিয়ে শেষে ফটোগ্রাফির জন্য ব্যতক্রিয়ময় কিছু করার চেষ্টা করেছিলেন নবদম্পতি শেষ পর্যন্ত কাদার মধ্যে ফটোগ্রাফি করার সিদ্ধান্ত দুজনে কাদায় নেমে জড়াজড়ি করে ছবি তোলেন সেই ছবি আবার প্রকাশ করেন সামাজিক মাধ্যমে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে কাদার মধ্যে পোস্ট ওয়েডিং ফটোগ্রাফিটি করেছেন কেরালার একটি সংস্থা তাদের ফেসবুক পেজ থেকে ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তবে অভিনব উপায়ে ছবি তুলতে গিয়ে কেরালার এই দম্পতির সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন নেটিজেনরা তাদের নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন একসাথে দুই স্বামীর সংসার করেন এই নারী দেশের ঝিনাইদহ সদর উপজেলার বইডাঙ্গা গ্রামের প্রবাসী কবির পনেরো বছর ধরে বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন স্ত্রী তহুরার কাছে কিন্তু স্বামী বিদেশ থাকার সুযোগে ছয় বছর আগে বিয়ে করেন আরেকজনকে বিষয়টি প্রবাসী স্বামীকে না জানিয়ে তার পাঠানো টাকা এতদিন ভোগ করার অভিযোগ উঠেছে তহুরার বিরুদ্ধে জানা যায় কবির প্রবাসে থাকার সময় একই গ্রামে সিরাজুল ইসলাম শিরনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তহুরার গোপনে তহুরা বিয়ে করেন বিয়ের পর বিদেশে থেকে স্বামী কবিরের পাঠানো টাকাও স্বর্ণলঙ্কার কৌশলে হাতিয়ে নিতে থাকে স্ত্রী তহুরা ও তারপরে স্বামী শিরণ কবির দেশে ফিরেও জানতে পারে না স্ত্রীর সব অপকর্ম এক পর্যায়ে জানাজানি হলে শিরনের সঙ্গে নিজ স্ত্রীর বিয়ে ও দৈহিক সম্পর্কের কথা এই সময় শিরণ জানায় দীর্ঘ ছয় বছর আগে গোপনে তাদের বিয়ে হয়েছে তারা বৈধ স্বামী স্ত্রী স্ত্রী তহুরার এই কথা শোনার পর হতভাগ কবির এখন বিচারে আসায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তিনি কবির গত দুহাজার সালে দেশে ফিরে এলেও স্ত্রী তোহুরার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চলে একসঙ্গে দুই স্বামীর ঘর করতে থাকে তহুরা গত পনেরো ডিসেম্বর শিরোনের সাথে তহুরা দৈহিক সম্পর্কের কথা জানাজানি হলে তারা প্রকাশ্যে ঘোষণা দেয় দুজনে দু সালে গোপনে বিয়ে করেছেন শিরণ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তহুরাকে আমি ভালোবাসতাম এই জন্য সমাজের সবাই তাকে নির্যাতন করত। নানা কথা বলতো তাই আমি তাকে বিয়ে করেছি তহুরা বেগম বলেন যা শুনেছেন সবই সত্য আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি কবির হোসেন ভুক্তভোগী বলেন বিশ বছরের সংসারী জীবনে আমার তিনটি মেয়ে সন্তান আছে বছর বিদেশ খেটে টাকা দিয়েছি ছয় বছর আগে অন্যের সাথে বিয়ে করেও আমার ঘরে আছে আমার অর্থ সম্পদ সব লুটে নিয়ে গেছে আমি এখন সমাজ হতে বের হতে পারি না আমার সব কিছু শেষ বউ ফেরত পেতে গলায় পোস্টার লাগিয়ে শ্বশুরবাড়ির সামনে অনশন শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে আটকে রেখেছে কিন্তু স্ত্রীকে ফেরত না পাওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনর থাকবেন বলে জানান স্বামী আর সে কারণে আমার বউ ফেরত চায় পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি মঙ্গলবার বাইশে ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায় চার বছর আগে শামশেরগঞ্জ দেবীদাসপুরের মরিয়ম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কাফি শেখের পরবর্তীতে দুই পরিবার জেনে যায় তাদের সম্পর্কের কথা এরপরে সমস্যা শুরু কাফির সঙ্গে সম্পর্ক কোনোদিনই মেনে নেয়নি মরিয়ামের পরিবার পরবর্তীতে প্রেমের টানে দুই দুইবার ঘর ছাড়েন তারা কিন্তু শেষ অবধি মেয়েকে বছর খানেক আগে পালিয়ে বিয়ে করেন মরিয়ম ও কাফি শুরু করে সংসার স্বাভাবিক ছন্দেই চলছিল সবকিছু বিয়ের সাত মাস পর বেকার জামাইয়ের সংসার থেকে মেয়েকে নিয়ে আসে মরিয়মের মা এরপর আর তাকে স্বামীর সংসারে ফিরতে দেয়নি পরিবার কাফি বিভিন্নভাবে চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি এরপর মঙ্গলবার বাইশে ডিসেম্বর সকালে আমার বউ ফেরত চায় পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে অবস্থান করেন কাফি জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কাফির দাবি অবিলম্বে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে কাফি ভারতীয় সংবাদ মাধ্যমে জানান তৃতীয়বার পালিয়ে বিয়ে করতে সক্ষম হই সংসারও ভালোই চলছিল মরিয়ম আমার সঙ্গেই থাকতে চায় কিন্তু ওর পরিবার ওকে জোর করে আটকে রেখেছে এ বিষয়ে মরিয়ম বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া মেলেনি রাতভর খুঁজেও মিলল না কনের ঠিকানা বিয়ে না করিয়ে ফিরল বরযাত্রী ভারতের উত্তরপ্রদেশের মাও এলাকায় বিয়ে করতে এসে কনের বাড়ি খুঁজে না পেয়ে ফিরে যায় বরযাত্রী একেবারে ফিল্মি কায়দায় বর ঠকানো যাকে বলে ঘটনাটি ঘটেছে দশই ডিসেম্বর শীতের রাতে একেবারে বন্ধুবান্ধবের সাথে শোভাযাত্রা নিয়ে আজমগড় থেকে মাও পৌঁছেছিলেন বরযাত্রী কিন্তু গন্তব্যে পৌঁছেও মেলেনি কনের বাড়ি একেবারে তন্নতন্ন করে গোটা শহর রাতভর খুঁজে ফেললেও মেলেনিক কনের বাড়ি এরপরে ক্লান্ত হয়ে ফিরে যান আজমগড় স্বাভাবিকভাবে বরযাত্রী এই রাগ ঝেড়েছে ঘটকের ওপর যাচ্ছে তাই গালাগাল দিয়েছেন বরযাত্রী এমনকি সারাদিন আটকে রেখেছে তাকে সব কিছুর পরে থানায় অভিযোগ জানানো হয় কিন্তু এক বিশাল ভুল করে ফেলে বরযাত্রী কারণ এর আগে একবারও কনের বাড়ি যায়নি বরপক্ষ কিন্তু কনের সাজগোজ উপলক্ষে কুড়ি হাজার টাকা তারা আগেই হাতিয়ে নেয় বরপক্ষের কাছ থেকে এর আগেও সেই যুবক বিয়ে করেছিল কিন্তু আগের বউ বাপের বাড়ি যাওয়ার পর আর ফিরে আসেনি এরপর ফের পরিবার সেই যুবককে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করলেও এমন ঘটনার শিকার হন তারা আত্মহত্যা করেছিলেন ম্যারাডোনা ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মৃত্যু হয়েছে প্রায় এক মাস হতে চলল কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর্জেন্টাইন কিংবদন্তির ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনও নানা রহস্য বেরিয়ে আসছে এবার তার মৃত্যু নিয়ে নতুন একটি তথ্য সামনে এসেছে তার এক চিকিৎসক এই বিস্ফোরক তথ্য নিয়ে হাজির হয়েছেন সেই চিকিৎসক জানান ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যু হয়নি বরং তিনি আত্মহত্যা করেছেন গেল পঁচিশে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা তবে ম্যারাডোনার সাবেক চিকিৎসক আলফ্রেডো কাহে দাবি করেন আত্মহত্যা করেছেন ম্যারাডোনা আলফ্রেডো দীর্ঘদিন ম্যারাডোনার চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন উনিশশো সাতাত্তর থেকে দু পর্যন্ত বিশ্বকাপ জয়ী এই ফুটবলার চিকিৎসক ছিলেন আর্জেন্টিনা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে তিনি মানসিকভাবে অবসাদে ভুগছিলেন কোনো কিছুই ঠিকমতো করতে পারছিলেন না ম্যারাডোনার মৃত্যুর কয়েকদিন আগেই ওর সাবেক বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল শুনেছি ম্যারাডোনা ভেরোনিকাকে বারবার বলতো সে আর বাঁচতে চায় না আমার কাছে ম্যারাডোনার মৃত্যু তাই আত্মহত্যায় মনে হয়েছে এছাড়া ম্যারাডোনার চিকিৎসক আলফ্রেডো আরও এক বিস্ফোরক তথ্য দেন এই সাক্ষাৎকারে তিনি জানান এর আগে দু সালেও সাত আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল কিং কিংবদন্তি তিনি বলেন দু হাজার সাত সালে কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃতভাবে চলন্ত বাসে ধাক্কা মেরেছিল ম্যারাডোনা তবে বড়সড় দুর্ঘটনা হয়নি পরে তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে জবাবে সে বলেছিল হ্যাঁ আজ পারলাম না তবে ভবিষ্যতে আবার চেষ্টা করব তবে এত কিছুর পরেও ম্যারাডোনার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না আলফ্রেডো হাসপাতালে ম্যারাডোনার চিকিৎসা অবহেলার অভিযোগও তোলেন তিনি এছাড়া চিকিৎসক লিও লুকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি এ সম্পর্কে আলফ্রেডো বলেন কোনো সন্দেহ নেই ও চিকিৎসায় গাফিলতি ছিল মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে কেন বাড়িতে পাঠানো হলো এ নিয়ে অভিযোগ তোলেন ম্যারাডোনার সাবেক চিকিৎসক এদিকে ম্যারাডোনার মৃত্যুর পর তার চিকিৎসক লিওপোল্ডোর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তুলেছিল ম্যারাডোনার পরিবারও আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম